हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल बार्बी लिटिल ब्लेस्टे। तुम्हारे सकल के स्वागत जानाई। आशा करी तुम्हारा सबा सुस्थ आचो, भालो आचो। आज के आमियो खूब भालो आची, कारण आज के आमार मनटा खूब आनंद और स्वाधीनता दिवस तुम्हारे सकल के शुभेच्छा जानाई। आज के आमादेर बाड़ीते 15 अगस्ट बोले माने आमार भागना भागनार कयेकटा बंधु बान्धव और आमरा बाड़ी सबाई मिले आज के पिकनिक करब বাড়িতেই, একটু মানে বাগানের দিকে আর কি। রান্না ঠান্না হবে, বিরিয়ানি আর রায়তা, এই হবে। তো সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করব আর তার সঙ্গে কিছু গেম খেলবো। তো এটাই প্ল্যান হয়ে আছে। আর চলো দেখি কেমন হয়। তাহলে ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করা যাক। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তোমরা আমার সাথে থাকো। তো যাই হোক, চলো দেখো সবাই এখানে আজকে পিকনিক করছে। হ্যাঁ, তো এখানে একজন বসে আছে, মোনালিসা, হাই কর। ও আকাশের ফ্রেন্ড। দেখুন এখানটাতে আমাদের এই বাইরে এই ছোট্ট বাগানটাতে আমরা পিকনিক করব আজকে 15 অগস্টে। তো অলরেডি আমরা হাঁড়ি কড়া, সিলিন্ডার, গ্যাস সব নিয়ে একদম রেডি। তো তোমরা দেখো, আমাদের সাথে থাকো। সারাদিন আমরা পিকনিকে কী করছি না করছি সব তোমরা দেখো, এনজয় করো। অলরেডি আকাশ এখানে বক্স নিয়ে চলে এসেছে। গান বাজাবে বলে। দেখো সবাই, এখানে অলরেডি বিরিয়ানির মাংস, আর এখানে ভাতটা হয়ে গেছে। তো দেখা খুলে একটু দেখো, বিরিয়ানির রাইসটা একদম রেডি। আর এখানে দেখো বিরিয়ানির মাংসটা এখনো হচ্ছে। আর আমাদের আজকের রান্নার ঠাকুরটাকেও দেখো সবাই। দেখো এবার বিরিয়ানি অলরেডি একদম, এবার দমে দেব আমরা। হাঁড়ি একদম রেডি, ঘি দিয়ে মাখিয়ে ফয়েল পেপারও এখানে স্বপ্নজিৎ রেডি। দেখি সব ফয়েল নিয়ে রেডি হয়ে গেছে বিরিয়ানিটাকে দমে বসাবে বলে। দেখো সবাই মিলে একসাথে, ও বিরিয়ানিটা যে কী টেস্ট হবে। কেউ মশলা দিচ্ছে, কেউ রান্না করছে। বাবা গান বাজিয়ে আমার কান টানগুলো ঝিনঝিন করছে পুরো, এত জোরে গান বাজিয়েছে। গানটাকে বন্ধ করতে বললাম। এই দেখো ঐতিহ্যও চলে এসছে গন্ধ পেয়ে। এ বাবা রে, আবার এরকম ঝোল টানছিস বিরিয়ানি দেখে। আরও একজন ক্যান্ডিডেট চলে এসছে, বিরিয়ানি দেবরাজ। দেবরাজ বিরিয়ানি সব থেকে বেস্ট খাস তো, একদম খুব প্রিয়। আচ্ছা হাই কর। হাই গাইস, চলো ওদিকে। মোনালিসা ঘর থেকে হে 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 করে হাসছে, কোথায় বিরিয়ানিটার কি টেস্ট হতে পারে। সবাই এ বলছে, ওটা ও বলছে, ওটা অ্যাসিড নিয়ে এসছে কে, গোলাপ জল। বিরিয়ানিতে অ্যাসিড দেওয়া হচ্ছে অ্যাসিডগুলোই সবাইকে আজকে খাওয়ানো হবে। দেখো বিরিয়ানি অলরেডি রেডি। দারুণ হয়েছে না? কি ভালো স্মেল, হেভি গন্ধ ছাড়ছে বিরিয়ানির। এই যো সবাই চলে এসো, বিরিয়ানি রেডি, হাড়ি চলে এসছে। গন্ধেতে পেট পেট খিদেতে চুই চুই করে। দেখ লাইটটা জ্বালা তো সায়ন, টাকার সাথে সাথে সব চলে এসছে। সবার পেটে এখন ছুঁচো দৌড়চ্ছে, বিরিয়ানির গন্ধে তো কেউ থাকতে পারছে না। ব্যাস চারটে চেয়ার ওখানে দিয়ে দিলে সবাই মিলে একসাথে বসে যাওয়া যাবে। কি হয়েছে? ফয়েল ফয়েল দেখো, ফয়েল দিয়ে হাড়ির মুখটা আটকানো হয়েছিল, সেই ফয়েলের একটা টুকরো চলে গেছে বিরিয়ানিতে। লোভেতে জিভ দিয়ে জল পড়ছে আর পেটেও ছুঁচো দৌড়চ্ছে। দেখো গান চালিয়ে দিয়েছে অলরেডি। আরে বাবারে, আরে বাবারে, আরে বাবারে। Yeah.
বিরিয়ানি আর রায়তা সবার দিকে তাকিয়ে আছে, এবার কতক্ষণে খাবে? আরে বস, ঠান্ডা হয়ে যাবে। বিরিয়ানি আর নিবি না কেউ? প্যাক আপ যা, ও তো জলই খেয়ে যাচ্ছে, ঝাল লেগেছে। তুই হাঁপাচ্ছিস কেন? তুই দেবরাজ আর নিবি না? দেবরাজ মোনালিসাকে জিজ্ঞেস করো না, মেয়েরা এমনি কম খায়, তাই না বল মোনালিসা? বেশি করো না মাম্মা। এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে এখন বিকেল 6:30 বাজে, তো আমরা এখন ওপরে চলে এসেছি, সবাই মিলে একটু গেম খেলবো। তো সেই জন্য কোথায় গেলি তোরা? আয় রে এখানে, আয় ব্যালকনি থেকে এখানে, ঘরের ভেতরে আয়, এখানে খেলবো তো, চলে আয়। এনেছিস? দে গাইস, এখন গেমটা খেলবো আমরা সবাই মিলে, ওই জন্য এখন বসে পড়েছি। তো মোনালিসা চলে গেছে বাড়িতে, কারণ ওর বাড়িতে একটুখানি আর্জেন্সি আছে সেই জন্য। তো এখন আমরা খেলবো, আর খেলাটা হচ্ছে এটাই, বোতলটাকে টস করতে হবে ফার্স্ট, তো যার দিকে টার্ন পড়বে সেই ফার্স্ট। তো এই বোলের মধ্যে চিরকুটগুলো রাখা রয়েছে, প্রত্যেকটাতে বিভিন্ন টপিক লেখা রয়েছে। এবার আমরা বোতলটাকে টস করবো, টস করলে যার দিকে যাবে তো সেই ফার্স্ট এখান থেকে চিরকুট তুলবে, তোলার পরে যা টপিক থাকবে তাকে সেটা করতে হবে। তো এটাই হচ্ছে আজকের গেম, আজকের খেলা। তাহলে স্টার্ট কে, বোতল টস কে স্টার্ট করবে? করো, কে করবে? এটা ঘোরাবে, এটা ঘোরাবে, কে কি আমার কোলে পড়ে গেল। আস্তে আস্তে ওই বাটিটা সরা, এবার আমি ঘোরাই। না না, বাটি ঠিক আছে ঠিক আছে, আমি তুলে দিয়েছি। দেখো গাইস, নাইটি পরে মেয়েদের মতন সেজে ওকে নাচতে হবে। তো এটাই, এখন ওর মামুনি ওকে সাজিয়ে দেবে শায়ানকে সুন্দর করে মেয়েদের মতন। ঠিক আছে চলো, আমি সাজিয়ে দিচ্ছি ওকে। না ওকে নাইটি পরতে হবে, হ্যাঁ নাইটিটা পরাতে হবে, ওকে সাজাতে হবে তো মেয়েদের মতন। আকাশ লিপস্টিক পরা, এই যে নাইটি নাইটি নাইটি, একা হেয়ার ব্যান্ড নিয়ে আসি। নাইটি মেয়ে হেয়ার ব্যান্ড এই ড্রয়ার আছে, ড্রয়ার নাইটি 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 ইজ ফর নাইটি পর, এটা বই টোটালি ফাকট, তোকে পুরো বিশ্ব দেখবে এটা, কেমন লাগছে? ঠিক আছে, না নাইটিটা পর, এইগুলো খেলাতে কিছু করার নেই, পানিশমেন্ট পেলে তো করতেই হবে। রাফ হোসেন নেই কাছে, আর ভালো একটা করে দিন ভালো ওটা পড়ে আগে, আরে আগে তো পড়ো পড়ো, আগে নাইটিটা পড়ো, খুলে যায় যদি ঠিক করে টানা, এরকম করলে কি হবে? হবে এরকম সুন্দর হবে টানতে, বাবা একটা নাইটি পড়াতে যদি তিনজন লোক লাগে, টি-শার্টের উপরে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে সে বেরো, বাট ও তো পড়েছে। তো এখন এবার শায়ানকে সাজাবো আমরা, নাইটিটা শুধু পরিয়েছি, তো এবার টিপ লিপস্টিকটা দিদি ভাই দিয়ে দে। পুরো গাইস এরকম দাড়ি বাড়া নাইটি পরা মেয়ে কোথাও দেখেছো তোমরা? দেখো ওরকম করে গেলে এরকমভাবে দেন, পুরো লিপস্টিকটা রেখে এটা নিয়ে এসে আমি খেয়াল করিনি, একই রকম না কভারটা। এবার ঠোঁটটাকে একটু
দিন যায় রাত
না পাগলের যখন অভিনয় করেছি সবাই আমরা হাততালি দিয়েছি, খুব ভালো হয়েছিল বলে। তো যাই হোক, আজকের মতন প্রত্যেকের গেম খেলা মানে যে পানিশমেন্ট সেটা প্রত্যেকের শেষ, কারণ প্রত্যেকে আমরা পানিশমেন্ট পেয়ে গেছি অলরেডি। তো তোমাদের যদি গেমটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, গাইস লাইক এন্ড সাবস্ক্রাইব, সবাই কি বলবি বলে দে গাইস, লাইক করুন, সবাইকে বল সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর জানান পার্ট 2 আসবে কিনা, পার্ট 2 করতে চাই আমরা। আচ্ছা, এরকম গেমের যদি তোমরা পার্ট 2 আরো দেখতে চাও বা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, সবাই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পার্ট 2 এর জন্য কমেন্ট করুন, পার্ট 2 নিশ্চয়ই আসবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, বাট এই এই খেলাটা আসবে না, অন্য কিছু গেম আসবে, অন্য কিছু আসবে। হ্যাঁ, একটু অন্য কিছু গেম আসবে, আপনারা দেখতে পাবেন। এই দিয়ে শেষ, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতন আমি ব্লগ এখানেই শেষ করছি, আর নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, জয় হিন্দ।